আসসালামু আলাইকুম এসএসসি 2022 শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই শর্ট সিলেবাসে ইংলিশ ফার্স্ট পার্টে রয়েছে 50 মার্কস এবং সেকেন্ড পার্টে রয়েছে 50 মার্কস। আজ আমি সেকেন্ড পার্টের পুরো বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, এই মুহূর্তে আই বাটনে সেই লিঙ্কটি যাচ্ছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দেখাবো যে তোমাদের কোনটিতে কত মার্কস রয়েছে, সেকেন্ড পার্টে কোন প্রশ্নে কত মার্কস রয়েছে, কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে, সেই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে এবং তোমরা কোন বই ফলো করবে, এই চ্যানেল থেকে তোমরা কিভাবে সহায়তা পাবে, ইত্যাদি সম্যক বিষয়ে তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো যে গ্রামার অংশে 30 মার্কস রয়েছে 50 মার্কসের মধ্যে, আর কম্পোজিশন অংশে রয়েছে 20 মার্কস। তো গ্যাপ ফিলিং, এক নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ তথ্য ছাড়া শূন্যস্থান পূরণ, এবং সেগুলো কী কী, প্রিপোজিশন, আর্টিকেল এবং জিরো আর্টিকেলস, এই বিষয়গুলো থাকবে সেই শূন্যস্থানের বিষয়গুলোকে যাচাই করার জন্য। তো সেখানে থাকবে 5 মার্ক, আর দেখো তোমাদের 10টি শূন্যস্থানে 5 মার্কস থাকবে হাফ করে। রাইট ফর্ম অফ ভার্বস থাকবে 2 নম্বর প্রশ্নে, এবং তাতে 10টি শূন্যস্থান থাকবে, তাতে থাকবে 5 মার্কস। চেঞ্জিং সেন্টেন্স থাকবে, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তার মধ্যে থাকবে চেঞ্জ অফ ভয়েস থাকবে, চেঞ্জ অফ ডিগ্রিস থাকবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি থাকবে, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ থাকবে, এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ থাকবে, এবং পাঁচটিতে থাকবে 5 মার্ক। ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এটিতে 10টি শূন্যস্থান থাকবে এবং 10টি শূন্যস্থানে তোমাদেরকে দেওয়া হবে 5 মার্কস। ট্যাগ কোয়েশ্চেন রয়েছে এবং পাঁচটিতে 5 মার্কস থাকবে, পাংচুয়েশন 5 মার্কস থাকবে, কম্পোজিশন অংশে রাইটিং সিভি উইথ কভার লেটারে থাকবে 10 মার্কস, আর ফর্মাল লেটার থাকবে এবং তাতে থাকবে 10 মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নেই আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে বা কীরকম প্রশ্ন হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নেব যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে এবং তোমরা কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে কলেজিয়েট পাবলিকেশনস নামে, এই গ্রুপের লিংক আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবো। সব সময় আমরা আপডেট দিচ্ছি এবং তোমরা যে কোনো তথ্য সেখান থেকে তোমরা জানতে পারবে। তো কাজেই কলেজিয়েট পাবলিকেশনস এই গ্রুপে তোমরা এখনই যোগদান করে নাও, অথবা এই কলেজিয়েট পাবলিকেশনস লিখেও যদি তোমরা ফেসবুকে সার্চ বক্সে সার্চ দাও তাহলেও আমাদের গ্রুপ পেয়ে যাবে। তো পার্ট ওয়ান, পার্ট এতে রয়েছে গ্রামার এবং তাতে 30 মার্কস রয়েছে। তো শুরুতেই দেখো যে প্রশ্নটি হবে, সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ সুইটেবল ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ। এটি হচ্ছে উইদাউট ক্লুজ, অর্থাৎ সেখানে কোনো রকমের তথ্য থাকবে না। তো দেখো, নাও আর ডেস আ গুড নাম্বার অফ ফার্মার্স আর গেটিং বেনিফিট, তারপর রয়েছে শূন্যস্থান, এরকম করে 10টি শূন্যস্থান থাকবে, 10টি শূন্যস্থানে 5 মার্কস থাকবে। এবং এই শূন্যস্থানে তোমরা ইতিমধ্যেই জেনেছো যে কী কী বিষয় থাকবে, প্রিপোজিশন, আর্টিকেল, অথবা কোন জায়গায় আর্টিকেল বসবে না বা জিরো আর্টিকেল বসবে, এই বিষয়গুলোর দক্ষতাই কিন্তু তোমার এখানে যাচাই করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর উত্তর কিভাবে লিখবে, দেখো উত্তর লিখবে এরকম, পরীক্ষার খাতায় তোমরা এভাবে লিখবে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান, এরকম উপরে লিখবে, তারপরে নিচে শুধুমাত্র এই যে শূন্যস্থানগুলি, এই শূন্যস্থানগুলির নাম্বার দিয়ে এটার ইত্যাদি কী বসবে শুধু সেটা লিখে যাবে। যেমন এখানে ফ্রম বসবে, তো তোমরা কী করবে, ফ্রম বি নাম্বারে অ্যান বসবে, তোমরা কী করবে, বি নাম্বারে শুধুমাত্র অ্যান অ্যান লিখে যাবে, আর কোনো কাজ করবে না, অবশ্যই তোমরা প্রশ্ন তুলবে না। আর একটি বিষয় হচ্ছে, তোমরা যদি এভাবে সামনে সামনে না লিখতে চাও তাহলে নিচে নিচেও লিখতে পারো, যেমন এখানে এ নম্বর দিয়ে তারপরে বি নম্বর দিয়েও তোমরা লিখতে পারো, এরকম করে লিখতে পারো তোমরা, এরকম করে, তারপরে আবার নিচে হচ্ছে বি নম্বর দিয়ে, তারপরে বি নম্বরে রয়েছে অ্যান, সরি, বি নম্বরে অ্যান রয়েছে, এরকম করেও তোমরা লিখতে পারো। তো যেটা চাও
যেভাবে চাও তোমরা সেভাবেই লিখতে পারো। তারপরে আসি দুই নম্বর প্রশ্নে। শিক্ষার্থী বন্ধুরা, দুই নম্বর প্রশ্নে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি কমপ্লিট করো উইথ রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য বক্স, বক্সে প্রদত্ত। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স, একের বেশি ভার্বও তুমি চাইলে ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ একটি ভার্ব একের একাধিকবারও তুমি চাইলে ব্যবহার করতে পারো। এটিতে রয়েছে 5 মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, 10টি শূন্যস্থানে 5 মার্কস রয়েছে। দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্বস যাচাই করা হচ্ছে। তো তোমরা এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, এখানে ইয়ার্ড, তারপর ইজ, এই যে ঠিক 1 নম্বরের মতো তোমরা উত্তর লিখবে, অথবা এরকমের লিখবে। তারপরে আসি 3 নম্বর প্রশ্নে, চেঞ্জ দ্য সেন্টেন্স কারেক্ট টু দ্য ডিরেকশনস। হ্যাঁ, ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে দেখো তোমাদের কী কী আসবে? চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এই সব বিষয়গুলো যাচাই করা হবে। তো তার মধ্যে দেখো এরকম 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নে 5 মার্কস থাকবে। এই যে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এটাকে করতে বলা হয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, এটাকে প্যাসিভ ভয়েসে নিতে বলা হয়েছে। ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিতে বলা হয়েছে। তারপরে এটাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে, আর এটাতে বলা হয়েছে যে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিভাবে করবে, এর দক্ষতা কিভাবে বাড়াবে, সেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু কোশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি, আর আমি এই ভিডিওর শেষে বলবো যে তোমরা কোন বই ফলো করবে, আমাদের চ্যানেল তোমাকে কিভাবে পড়াবে, কীরকম পড়িয়ে তোমাকে সহায়তা করবে, ইত্যাদি বিষয়গুলো। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3-তে তোমরা আনসার এভাবে লিখবে, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এই যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এভাবে লিখে দেবে। কোয়েশ্চেন নাম্বার 4, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ। হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স করতে বলা হয়েছে। এটিতে 10টি শূন্যস্থানে 5 মার্ক রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি পরিবর্তন হবে, যে এনি এডুকেশন ইজ এসেনশিয়াল, অর্থাৎ শিক্ষা অত্যাবশ্যক, ফর এনি কাইন্ড অফ, তারপরে ডিভেলপ রয়েছে এখানে শূন্যস্থানে। তো অফ হচ্ছে প্রিপোজিশন, তো আমরা জানি যে প্রিপোজিশন ইন, অ্যাট, অন, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এগুলোর পরে হচ্ছে নাউন বসে। তো ডেভেলপের নাউন ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ডেভেলপের নাউন ফর্মটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো এরকম করে সাফিক্স প্রিফিক্স পরিবর্তন করতে হবে, এবং এটার উত্তর তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 এভাবে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর যে প্রশ্ন আসবে সেটাতে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। 5টিতে 5 মার্ক থাকবে। ট্যাগ কোয়েশ্চেন তো তোমরা জানোই স্বাভাবিকভাবে, নাথিং ইজ মোর প্লেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, এটাতে কী পরিবর্তন হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধুমাত্র এই ট্যাগ কোয়েশ্চেনের আনসারটা লিখে দিলেও পারো, অথবা তোমরা যদি চাও যে পুরো সেন্টেন্সটি তুলে তারপরে সামনে লিখে দেবে সেটাও পারো, তবে শুধুমাত্র আনসারটা লিখে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ, কারণ তোমার কাছে যেহেতু শুধু আনসার শেষে, কিন্তু আমি যদি পুরোটা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে 6 নম্বর যে প্রশ্ন, সেই 6 নম্বর প্রশ্নে আসবে, ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ এক্ষেত্রে কোন জায়গায় পাংচুয়েশন বসবে, ক্যাপিটাল লেটার হবে সেগুলো। তো এরকম করে তোমরা কোশ্চেন নাম্বার 6 এরকম করে সুন্দর করে লিখে দেবে। এরপরে আসি পার্ট বিতে কম্পোজিশন অংশে। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে 20 মার্কস রয়েছে। একটি সিভি উইথ কভার লেটার আসবে, এবং সেই কভার লেটারে লিখতে হবে, তোমরা এইভাবে করে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7। এরপর এই যে কভার লেটারটি, এবং তারপরে তোমরা কারিকুলাম ভিটা বা সিভি লিখবে। তারপরের যে প্রশ্নটি, এবং এটিতে 10 মার্কস রয়েছে, তারপরের যে প্রশ্ন সেটি হচ্ছে যে একটি ফর্মাল লেটার, এবং সেই ফর্মাল লেটারে রয়েছে 10 মার্কস, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8, এবং সেই ফর্মাল লেটারটি এভাবে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কোনো আপডেট জানতে কলেজিয়েট পাবলিকেশনসে যোগ দেবে আমাদের ফেসবুক গ্রুপ। তো আমি বলেছিলাম যে এই ভিডিওর শেষে আমি বলবো তোমরা কোন বই ফলো করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাপারে আমি একটু বলছি, আর কীভাবে তোমরা স্বল্প সময়ে প্রস্তুতি নেবে এই সব বিষয়ে আমি এখন একটু কথা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বল্প সময়ের মধ্যে বুঝে বুঝে যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই এই বইটি ফলো করবে, কলেজিয়েট এসএসসি মডেল কোয়েশ্চেন্স অন কমিউনিকেটিভ ইংলিশ উইথ সাজেশনস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। এই বইটি কেন ফলো করবে? কারণ এই বইটির মধ্যে
তোমাদের প্রত্যেকটি বিষয়ে অনুবাদ সহকারে দেয়া রয়েছে, প্রত্যেকটি মডেল কোশ্চেনের অনুবাদ রয়েছে, প্রত্যেকটি বোর্ড প্রশ্নের অনুবাদ রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আলোচনা রয়েছে। সে কারণেই তোমরা এই বইটি নিজেরাই বুঝে বুঝে পড়ার জন্য তোমরা বইটি ফলো করবে। লাইব্রেরিকে বলে রাখো যে কলেজিয়েট এসএসসি মডেল কোশ্চেন্স অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ এই বইটি আমাদেরকে সংগ্রহ করে দেন, তাহলে লাইব্রেরি বাংলা বাজার থেকে তারা এনে দেবে, অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লাইব্রেরিগুলোর নাম রয়েছে, তোমরা চাইলে সেই সব লাইব্রেরি থেকে নিরাপদে বইটি সংগ্রহ করতে পারো। অবশ্যই সেই সব লাইব্রেরি থেকে সংগ্রহ করলে বইটি অবশ্যই তোমাদের জন্য নকল বই হওয়ার চান্স নেই, নিরাপদ হবে। আর এছাড়া আমরা একটি ফোন নাম্বার দিয়েছি, সেখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টস বক্সে চাইলে তোমরা সেখানেও ফোন করে যে কোনো তথ্য জানতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখি আমি বইটির মধ্যে আসলে কী ধরনের কন্টেন্ট রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, যে বইটির কথা বললাম, কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, এই বইটি দেখো যে এই বইটিতে বোর্ড প্রশ্ন, তোমাদের যে এসএসসি বোর্ড প্রশ্ন রয়েছে সেই বোর্ড প্রশ্ন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টেরই কত সুন্দরভাবে দেখো উপস্থাপন করা হয়েছে, এটার অনুবাদ দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো কত চমৎকারভাবে দেখো অনুবাদ করা রয়েছে। প্রত্যেকটি বিষয়ের অনুবাদ দেওয়া রয়েছে, দেখো প্রত্যেকটি এমসিকিউ এর অনুবাদ রয়েছে, এবং আনসারিং কোয়েশ্চেন দেখো কত চমৎকারভাবে সেটার বাংলা অনুবাদ রয়েছে, এবং যে উত্তরটা সেই উত্তরেরও কিন্তু অনুবাদ রয়েছে। এছাড়া দেখো যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো কত চমৎকারভাবে, প্যাসেজটির তো অনুবাদ রয়েছেই, তারপরে আবার দেখো এই যে কত চমৎকারভাবে এই যে শূন্যস্থানটি অনুবাদ রয়েছে, দেখো আবার প্রত্যেকটি বিষয়ে এই যে ইনফরমেশান ট্রান্সফার সেগুলোরও কত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে সামারি, তারপরে কলাম ম্যাচিং, তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের যদিও শর্ট সিলেবাসে এটা নেই, তারপরে হচ্ছে রিঅ্যারেঞ্জিং বলে, আর একটা হচ্ছে যে রাইটিং পার্টে দেখো কত চমৎকারভাবে রাইটিং পার্টটাও খুব চমৎকারভাবে অনুবাদ সহকারে রয়েছে এই বইতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই বইটি ফলো করবে। আর একটি কথা বলেছিলাম যে স্বল্প সময়ে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে, হ্যাঁ অবশ্যই তোমরা এই বইটির মাধ্যমে তোমরা খুব স্বল্প সময়ে প্রস্তুতি নিতে পারবে। আর আমাদের এই চ্যানেল থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব, আর এই বইটি থেকে আমরা ক্লাস নেব তোমাদের শর্ট সিলেবাসের একটা কোর্স প্ল্যান করে, সেই কোর্স প্ল্যানটির উপরে আমরা একটি কোর্স প্ল্যান সাজিয়ে তার উপরে ক্লাস নেব এই বইটি থেকে। তো অবশ্যই তোমরা এই বইটি দ্রুত সংগ্রহ করে নাও এবং নিকটস্থ লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে যদি অর্ডার করো। তো শিক্ষার্থী বন্ধুরা, অথবা আমাদের ওই যে একটি ফোন নাম্বার দেওয়া আছে ওটাতে কল করেও কিন্তু তোমরা কুরিয়ারের মাধ্যমে বইটি নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব দ্রুতই বইটি তোমরা সংগ্রহ করে নেবে এবং এই বইটি থেকে আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করলে একেবারে পুরো কোর্স প্ল্যান তোমরা এই বইটি থেকে পাবে। আর এই চ্যানেল থেকে বললাম যে তোমরা এইভাবে করে আমরা ক্লাস নিয়ে তোমাদেরকে ফ্রিতে সহায়তা করব শিক্ষার্থী বন্ধুরা। আর আমাদের ফেসবুক যে গ্রুপটি কলেজিয়েট পাবলিকেশনস নামে, সেই গ্রুপটিতে তোমরা অবশ্যই যোগদান করবে, কারণ সেখানে প্রতিনিয়ত আমরা যে কোনো বিষয়ের আপডেট দিচ্ছি। তো অবশ্যই তোমরা সেই গ্রুপটিতে যোগদান করবে, এই যে গ্রুপটির নাম হচ্ছে কলেজিয়েট পাবলিকেশনস, এই গ্রুপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা কমেন্টস বক্সে দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।